আসসালামু আলাইকুম একশো ষ্রিশটি নম্বর ম্যাথ একটি বৃত্তের ব্যাস ষোলো একক হলে ষোলো একক দৈর্ঘ্য হলে বৃত্তটির ক্ষেত্রফল সিক্সটিন পাই সিক্সটি ফোর পাই টু হান্ড্রেড ফিফটি সিক্স পাই এবং ফোর পাই তাহলে এখানে দেওয়া আছে বৃত্তটার ব্যাস হচ্ছে ষোলো একক তাহলে বৃত্তটার ব্যাস যদি ষোলো একক হয় সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে এখানে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু ষোলো ডিভাইড বাই টু একক তাহলে এখানে চলে আসে এইট একক তাহলে বৃত্তের ব্যাসার্ধ চলে আসে এইট একক এবং বৃত্তের ক্ষেত্রফল নিয়ে নেওয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এখানে পাইটা পাই রেখে আর চলে আসছে এইট তাহলে এইকে করলে চৌষট্টি চলে আসে আর এখানে পাইটা পাই রেখে দেওয়া যায় তাহলে এখানে অপশন অনুযায়ী সিক্সটি ফোর পাই হচ্ছে অ্যান্সার